আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আমাদের মোবাইলে থাকা গুগল প্লে মিউজিক, যেখান থেকে যে সফটওয়্যারটি থেকে আমরা গান অথবা যে কোনো মিউজিক প্লে করে থাকি। তো সেই সফটওয়্যারটি অনেক সময় এরকম লেখা আসে, ওপেন হতে চায় না। আনফর্চুনেটলি গুগল প্লে মিউজিক হ্যাজ স্টপ ইট। তো এটা কিভাবে সলভ করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে গিয়ে স্ক্রল ডাউন করুন। তারপর এখানে আপনাকে যে অপশনটি বেছে নিতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার, তারপরে এখান থেকে আপনাকে গুগল প্লে মিউজিকটি মিউজিক সফটওয়্যারটি খুঁজে বের করতে হবে। এই দেখুন গুগল প্লে মিউজিক, এটা ওপেন করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে স্টোরেজে ক্লিক করুন। স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডেটা, ডিলেট। এখন ব্যাকে আসুন, ফোর্স স্টপ। এখন ব্যাকে আসুন, আপনি আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। রিস্টার্টে ক্লিক করুন। তারপর আপনি আপনার মোবাইলটি যখন রিস্টার্ট করবেন তখন এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।